হ্যাঁ আদাব, কেমন আছো নবনীতা? ভালো আছি। আজকে আমরা পৃষ্ঠা 73 করবো। নয় নাম্বার, 8 নাম্বার পর্যন্ত করেছিলাম, আজকে 9। সবাই আগে প্রথমে সবাই মিউট করো, একটা আওয়াজও যাতে না আসে। আচ্ছা, 9 নাম্বার। একজন শিক্ষার্থী 54 পৃষ্ঠার একটি বই পড়ছে, যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে তবে এই বই সে পড়ে শেষ করতে তার কতদিন লাগবে? আচ্ছা, একদিনে কয় পৃষ্ঠা পড়ে? 6 পৃষ্ঠা পড়ে, বইয়ের পৃষ্ঠা আছে 54টা, তাহলে একদিনে যদি সে 6 পাতা পড়ে তাহলে 54 পাতা পড়তে তার কতদিন সময় লাগবে? খেয়াল করো মেয়েরা, এখানে দিন চেয়েছে, তাহলে দিনকে আমি পরে রাখবো, তাহলে 6 পৃষ্ঠা পড়ে এক দিনে, সুতরাং 54 পৃষ্ঠা পরে তোমার ভাগ হয়ে যাবে, 54কে তুমি 6 দিয়ে ভাগ করবা। এখন আমরা যদি নামতা পড়ি তাহলে 6-এর ঘরে নামতা পড়তে হবে, আমরা কয়বারে যে 54কে পাবো? 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, তাহলে আমরা পাচ্ছি 9 বারে। তাহলে উত্তর 9 নাম্বারের উত্তর কি? 9 9ই হবে। কত দিন লাগবে? 9 দিন। সবাই উঠাও, আমি সবাইকে মিউট করে রাখছি কারণ তোমরা বেশি কথা বলো। ক্লাসে উপস্থিতি অনেক কম। সবাই অঙ্কটা উঠাও, আমি মুছবো, এরপরে 10 নাম্বার অঙ্কে চলে যাব। নয়টা আমি দিয়েছি, এই যে আতিফা কি বলবা তুমি?
আতিফা মোর্শেদ, কি বলতে চাচ্ছো? আচ্ছা, আমি এখন বোর্ডটা মুছে দিচ্ছি। এবারে দেখো, 10 নম্বরে দশের এখানে 1 থেকে 6 নম্বর পর্যন্ত আছে, আমি 1 নম্বর অঙ্কটা করছি। একটি ঝুড়িতে 10টি আম আছে, 5টি ঝুড়িতে কতগুলো আম আছে? একটি ঝুড়িতে আম আছে 10টি। কেউ মনে হয় জয়েন করেছে, একটু দেখে নেই। সুতরাং পাঁচটি ঝুড়িতে আম আছে, এটা তোমার পূরণ অঙ্ক হয়ে যাবে। 5 10 50টি, তাহলে উত্তর 50টি। উঠাও। এখানে আমরা গুণ আর ভাগের কিছু কিছু অঙ্ক গুণ হবে, কিছু কিছু অঙ্ক ভাগ হবে, এরকম মিক্সের অঙ্ক পাবো, ঠিক আছে? সবগুলাই কিন্তু ভাগ হবে না। আমরা কখন বুঝবো ভাগ হবে? এই যে দেখো, 5টা ঝুড়ি চাইছে, যখন বেশি বেশি চাপে, একের বেশি সংখ্যা চাপে, তখনই ভাগ হয়ে যাবে। যদি এখানে বলতো যে একটি ঝুড়িতে কয়টি আম আছে, তাহলে ভাগ হতো, কিন্তু আমার বেশি চাইছে, 5টি ঝুড়িতে কয়টা আম আছে, এই জন্য আমার এই অঙ্কটা কি হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। আচ্ছা, আমি এখন বোর্ড মুছে দিচ্ছি মেয়েরা। অ্যানু সাইবা তাড়াতাড়ি, নবনীতা তাড়াতাড়ি, আওয়াজ বাইর করতে পারতেছি। সবাইকে
তুমি উঠো। আচ্ছা, 2 নম্বর, একজন লোক 10টি আম কিনলেন এবং 5 জন শিশুকে সমানভাবে ভাগ করে দিলেন, প্রত্যেক শিশু কয়টি করে আম পাবে? ডিম পুচকা অরিন একটা মিউট করে রাখছে, ডিম পুচকা। আচ্ছা, এখন কি হবে? ডিম ভাজা আছে ফ্রাই প্যানে, 5 জন শিশুকে 10টা আম দিছে, তাহলে প্রত্যেক শিশু মানে এক একজন করে বাচ্চা কয়টা করে আম পাবে? ঠিক আছে, আচ্ছা তাহলে আসো করে ফেলি। একজন যেহেতু একজনের হিসাব চেয়েছে, তাই এখানে কিন্তু এই অঙ্কটা ভাগ হয়ে যাবে, 5 জন। আচ্ছা, আমি অঙ্কটা এভাবে করি বোর্ডে, আমার জায়গা হচ্ছে না। তোমরা হাত উঠায় না, তোমরা হাত ছড়াও জান্নাতুল মাওয়াকে। এই জান্নাতুল মাওয়া হাত উঠাবা না, হাত ছড়াও, বিরক্তি করে একদম। পাঁচজন শিশু পেল 10টি আম, সুতরাং একজন শিশু পেল 10/5। তাহলে 10কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো, তাহলে তোমার আনসার আসবে হচ্ছে 2, 5 × 2 = 10। আচ্ছা, সবাই করেছো? বোর্ড মুছি, আমি বোর্ডটা মুছে ফেলতেছি। মিউট করলে আবার পার্টিসিপেন্ট। মেরে একটু কথা বলো তো, হ্যাঁ মেয়েরা 2 নম্বর কি উঠিয়েছো? জান্নাতুল মাওয়া, তুমি কি কিছু বলতে চাও? তাহলে হাত উঠাইছো কেন তুমি?
একটি শ্রেণীকক্ষে 24 জন শিক্ষার্থী আছে। যদি একটি বেঞ্চে 4 জন বসে তবে ওই শ্রেণীতে কয়টি বেঞ্চ আছে? আচ্ছা, একটা ক্লাসে 24 জন বাচ্চা আছে, একটা বেঞ্চে বসে 4 জন, তাহলে তোমার 24 জনের জন্য কয়টা বেঞ্চ লাগবে আমাকে এটা বের করতে বলা হয়েছে। তাহলে লেখো যে 4 জন বসে একটি বেঞ্চে। একটি, হ্যাঁ, ছয়। ভেরি গুড, ছয়টি বেঞ্চ। হ্যাঁ, ছয়টি বেঞ্চ। সুতরাং 24 জন বসে, 24 ভাগ 4 টি বেঞ্চ। উত্তর, শেষ করো। আচ্ছা সবাই, মিসু যে সুতরাং এর ফোঁটাগুলো না খুব আর একটু বড় করে দিবেন। কেন, তুমি সুতরাং দিতে পারো না, তুমি দাও। আচ্ছা, অন্যরা কেউ কথা বলবে না। জান্নাতুল মা কি আছো? জি মিস। আচ্ছা জান্নাতুল মা, তুমি হাত উঠায় রাখছো, এখন আমাকে বলো তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করবে? হাত নামাও, এটাকে বোর্ড থেকে সরাও। তুমি ওখানে ডাবল ক্লিক করলে হাতটা নেমে যাবে, এরকম হাত উঠাবা না, আমাকে মেসেজ করে পাঠিয়ে দিবে, আমি দেখব। হ্যাঁ বাবা, দেখা যাচ্ছে। আচ্ছা লেখা কমপ্লিট করো। হ্যাঁ বলো। সবাই শেষ করো। হ্যাঁ এবার 4 নাম্বার, 4 নাম্বারও কিন্তু বেঞ্চ নিয়ে অঙ্ক। একটি শ্রেণীকক্ষে 12টি বেঞ্চ আছে, যদি শিক্ষার্থীরা 6টি বেঞ্চে বসে তবে কতগুলো বেঞ্চ অব্যবহৃত থাকবে? আচ্ছা অব্যবহৃত মানে কি? বেঞ্চগুলো ফাঁকা থাকবে। ভেরি গুড, হ্যাঁ, যেই বেঞ্চগুলো ফাঁকা থাকবে। হ্যাঁ কথা না, মিস লেখা নিয়ন্ত্রণ করে দেন, মিস আপনারা সবাইকে মিউট করে দেন। হ্যাঁ তুমি চুপ থাকো, সবাইকে মিউট করলে অনেক সময় আমি যে তোমাদেরকে প্রশ্ন করি তখন অ্যানসারটা পেতে আমার সমস্যা হয় মাঝে মাঝে, তোমরা একটু লক্ষ্য শোনার মতো চুপ করে থাকো তাহলেই হবে। আচ্ছা অঙ্কটা হচ্ছে যে 6টা বেঞ্চ আছে, একটি শ্রেণীকক্ষে 6টা বেঞ্চ আছে, যদি শিক্ষার্থীরা 6টি বেঞ্চে বসে তবে কতগুলো বেঞ্চ অব্যবহৃত থাকবে? আচ্ছা মানে কতগুলো বেঞ্চ ফাঁকা থাকবে। একটা ক্লাসে 12টা বেঞ্চ আছে কিন্তু 12টা বেঞ্চ লাগতেছে না, কয়টা বেঞ্চ লাগতেছে? 6টা বেঞ্চ লাগতেছে, তাহলে কয়টা বেঞ্চ বাকি থাকবে? তাহলে এটা কিন্তু এখন এটা আমরা কিভাবে বের করব? কিভাবে গুণ ভাগ যোগ বিয়োগ কোনটা করেছি? বিয়োগ। ভেরি গুড, এই হাই আতিফা কে লিখছে? নুরানি, নুরানি কিন্তু একটা মাইর খাবে, এটা কিন্তু ক্লাস, এটা কি কাউকে হাই হ্যালো করার জন্য? একদম
বেঞ্চ অব্যবহৃত থাকবে সমান, আমি নিচের লাইনে চলে গেছি, আমার জায়গা নাই, তোমরা এক লাইনে লেখো, 12টা বেঞ্চ আছে, 6টা বেঞ্চে বসে, সমান 6টি, করে ফেলো। উত্তর 6টি। দেখো এখানে আমরা দেখো 10 নম্বরে কিন্তু আমরা গুণ অঙ্ক পেলাম, ভাগ অঙ্ক পেলাম, আবার এখানে একটা যোগ অঙ্ক পেলাম। এই অঙ্কগুলা এখানে মিক্স করা অঙ্কগুলা, ঠিক আছে, করে ফেলো মেয়েরা। আমাকে পড়ে পড়ে বুঝতে হবে যে কোনটা যোগ, কোনটা বিয়োগ, কোনটা ভাগ, কোনটা। হ্যাঁ তোমরা লেখা আচ্ছা, কে লেখা বুঝতেছে না? যেভাবে লেখা আছে ওভাবে লেখো। বেঞ্চ অব্যবহৃত থাকবে, 12 - 6 = 6টি। ওকে মিস ডান, এখন আমরা 5 নম্বর অঙ্কে যাব। কার বাসা বাবু কান্না করতেছে, সে মিউট করো। হ্যাঁ মিউট করো। একটি প্যাকেটে 8টি বিস্কুট আছে। কত নাম্বার? হ্যাঁ 5 নাম্বার অঙ্ক আমি বলছি তো বাবা। একটি প্যাকেটে 8টি বিস্কুট আছে, একজন বালিকা বিস্কুটের 2টি প্যাকেট কিনলো, সে মোট কতগুলো বিস্কুট কিনলো? আচ্ছা রোল 26, 22, নবনীতা, নওশিন, এরা সবাই মিউট হও। এটা আমরা দুই ভাবে করতে পারি, যোগ দিয়েও করতে পারি, আবার পূরণ করেও করতে পারি, তোমাদের যেটা ইচ্ছা। একটি প্যাকেটে বিস্কুট, হয়ে গেছে এবার আমরা 6 নাম্বার অঙ্ক করব। মুসাইবা উঠাইছো? ডান, মাই রাইটিং ইজ কমপ্লিট।
is my writing is done. ছয় নাম্বার, একজনের আটটি বিস্কুট আছে, যদি সে একদিনে দুটি বিস্কুট খায় তবে সে কতদিনে বিস্কুটগুলো শেষ করে দেবে? আচ্ছা ধরো তোমার কাছে আটটা বিস্কুট আছে, তুমি একদিনে দুইটা বিস্কুট খাও, তাহলে আটটা বিস্কুট খাইতে তোমার কতদিন লাগবে বলতে পারো? কিভাবে হলো? হ্যাঁ ভেরি গুড, একদিনে খায় দুইটি বিস্কুট, সুতরাং মেন আমার লেখাটা হয় নাই সরি, এভাবে সাজানো হবে না, দুইটি বিস্কুট খায় একদিনে, বিস্কুট আছে তোমার আটটা, তাহলে তোমার আটটা বিস্কুট খাইতে চার দিন সময় লাগবে। উত্তর চার দিন। সবাই উঠিয়ে ফেলো, আমি বুঝতে পারছি যে অনেকেই অঙ্ক পারে। আমি উঠিয়ে ফেলেছি আপনার সাথে সাথে। ভেরি গুড, আপনি কি আরো অঙ্ক করাবেন? না আর অঙ্ক করাবো না, এখন আমি HW দিয়ে দিব। আচ্ছা সবার হয়েছে ম্যাডাম? আচ্ছা কার বাসা থেকে বাবু কান্না করে রে, কার বাসায়? হ্যাঁ হ্যাঁ ইয়েস আই সি ইউ রাইটিং। মিস নয় নাম্বারটা কেস যাবে করব না। আচ্ছা না নয় নাম্বারটা করার দরকার নাই। আমি এখানে একটা গাণিতিক বাক্য তৈরি করেছে, 32/4। এখন এটা দিয়ে তোমাকে একটা অঙ্ক বানাতে হবে।
আমরা 11 নম্বর অঙ্কে যদি দেখি বইতে কি জানা পেন।
পৃষ্ঠা।